প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে রাকিব নামটি সম্পর্কে জানব। রাকিব নামটি ইসলামিক নাম কিনা, রাকিব নামটি কোন ভাষার নাম, রাকিব নামের অর্থ কি, রাকিব নামটি রাখা যাবে কিনা, এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানব। তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আমরা আজকে জানব রাকিব নামটি ইসলামিক নাম কিনা। হ্যাঁ বন্ধুরা, রাকিব নামটি এটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত মুসলিম ছেলে শিশুর নাম হিসেবে ব্যবহার করা হয়। আপনারা যে প্রশ্ন করেন রাকিব নামটি কোন ভাষার নাম, বন্ধুরা রাকিব নামটি এটি বাংলা ভাষার নাম। এটি বাংলা শব্দ ব্যতীত অন্য কোনো ভাষায় ব্যবহৃত হয় না। আপনারা অন্য যে কোনো নাম রাখার পূর্বে অবশ্যই আপনাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন। রাকিব নামের অর্থ কি, বন্ধুরা রাকিব নামের অর্থ হলো পরিদর্শক, পালনকারী, নিয়ন্ত্রক, প্রহরী, পর্যবেক্ষক ইত্যাদি। আপনারা যদি প্রশ্ন করেন রাকিব নামটি রাখা যাবে কি না, হ্যাঁ বন্ধুরা রাকিব নামটি রাখা যাবে, কারণ এটি রাখার ব্যাপারে কোনো ইসলামী নিষেধাজ্ঞা নেই। আপনারা অন্য যে কোনো নাম রাখার পূর্বে অবশ্যই স্থানীয় মসজিদ ইমামের সঙ্গে পরামর্শ করে নেবে। আর কোনো নামের অর্থ জানতে কমেন্ট বক্সে নামটি লিখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।